আয়নাতে ঘড়ি দেখে সেই টাইম থেকে কিভাবে প্রকৃত সময় বের করা যায় এই জাতীয় অঙ্ক এখন পরীক্ষায় আসছে। তো তারই কিছু অঙ্ক এখানে দেখে নেব। এখানে বলছে, আয়নাতে দেখলাম ঘড়িতে 2:20 দেখাচ্ছে, তাহলে ঘড়ির প্রকৃত সময় কত? কিভাবে করব এই অঙ্কগুলো? নিয়ম হচ্ছে 11:60, এই টাইমটা আমাকে মাথায় রাখতে হবে, এটা ঘন্টা, এটা মিনিট। এখান থেকে এই আয়নায় দেখা সময়টা আমাকে বিয়োগ করে দিতে হবে, দিলেই আমি পেয়ে যাব প্রকৃত সময় কত। এখানে আয়নাতে কত দেখাচ্ছে? 2:20, তাহলে এখানে বসাবো 2, এখানে বসাবো 20, এটা বিয়োগ করে দেব। 0, 2 এর পর 6, 4, আর 2 এর পর থেকে 11 গুনলে হবে 9, তাহলে আমার প্রকৃত সময় কত বেরিয়ে গেল? 9:40। এবারে একটা এখানে শর্ত আছে, সেটা হচ্ছে টাইমটা যদি 1টা থেকে 11টা এর মধ্যে হয় তাহলে আমি এই নিয়ম করতে পারবো। তাহলে 1, 2, 3, 4 এইভাবে 11 পর্যন্ত সময় হলে আমি 11:60 থেকে বিয়োগ করে বের করতে পারবো। যদি 11টার পর থেকে 1টা পর্যন্ত সময় হয়, মানে 11টা, 12টা, 1টা এই জাতীয় যে সময়গুলো, এই সময়টার জন্য আমাকে পরের অঙ্ক দেখতে হবে। এখানে বলেছে আয়নাতে ঘড়ির সময় 12:30, তার মানে এটা কি হলো, এই 11টা থেকে 1টা এই রেঞ্জের মধ্যে চলে আসছে। তখন কি করব, এই 11:60 থেকে বিয়োগ করেছিলাম আগের অঙ্কে, এখানে সেটা করব 23:60। এটা মনে রাখা খুবই সহজ, 11:60 মানে 12টা, আর 23:60 মানে 24 ঘন্টা। তাহলে কি করব, 12:30 বাজে আয়নাতে, আর বিয়োগ করব কোথা থেকে, 23:60, মানে 23:60 থেকে 12:30 বিয়োগ করে দেবো, 0:03:11। তাহলে এখন প্রকৃত সময় কত বেরিয়ে গেল? 11:30। এবার যদি কোনো অঙ্কে বলে ঘড়ির প্রকৃত সময় 9:10 হলে আয়নাতে কত সময় দেখাবে, তাহলেও একই নিয়মে অঙ্ক হয়ে যাবে, ওই 11:60 থেকে বিয়োগ করব, 9:10 দেওয়া আছে এখানে, এটাই হয়ে যাবে আমার উত্তর। উত্তর কত বেরিয়ে যাবে? 2:50। তাহলে প্রকৃত সময় দেওয়া থাকলে সেখান থেকে আয়নাতে কত দেখাবে এই অঙ্ক, বা আয়নাতে দেখা যাচ্ছে এত, ঘড়ি প্রকৃত সময় কত, একই নিয়মে বেরোবে, 11:60 থেকে অথবা 23:60 থেকে। আমরা অনেক সময় ঘড়িতে দেখেছি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশে আছে, এই জাতীয় কিছু অঙ্ক এবার দেখব। এখানে বলেছে 5টা বাজার কত মিনিট পরে প্রথম ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশে যাবে। এই অঙ্ক করার নিয়ম হচ্ছে আমাকে 60:11 এই কথাটা মাথায় রাখতে হবে, এর সাথে যে সময়টা দিয়ে দেবে সেটাকে শুধু গুণ করে দেবো, করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এই 60:11 কথাটা শুধু মাথায় রাখলেই অঙ্কে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ জটার পরে প্রথম ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশবে, এই জাতীয় কোশ্চেন এলে শুধু 60:11 এই সময়টা আমাকে লিখে গুণ করে নিতে হবে। তাহলে কত উত্তর হবে, 5 আর 60 গুণ করলে হবে 300, আর নিচে থাকছে 11। এবার এখান থেকে আমাদের ভাগ করে নিলে ভগ্নাংশে উত্তর পেয়ে যাব, 11 2 22, 8 0 11 7 77, এখানে নামছে 3, তাহলে এই 3টা চলে আসছে এখানে আর 11টা চলে আসছে এখানে। তো উত্তর কত হচ্ছে, 27:03 পরে। এবারে দেখব এই একই নিয়মের একটু ঘুরিয়ে দেওয়া অঙ্ক। এখানে বলছে 11:00 ও 12:00 মাঝে কোন সময়ে ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশে যাবে। তাহলে আগের অঙ্কে কি শিখেছিলাম, যে কোনো একটা সময়ের কতক্ষণ পরে ঘন্টা মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশে যাচ্ছে, এটা ওই একইভাবে ভাববো। 11:00 ও 12:00 মাঝে মানে কি, 11:00 পরে আর 12:00 আগে। তাহলে আমি দেখে নেব 11:00 কতক্ষণ পরে আমাদের ঘন্টা মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশছে। তার নিয়ম কি ছিল, 60:11 × 11, তাহলে এই 11 আর 11 কেটে যাচ্ছে, উত্তর কত হচ্ছে, 60 মিনিট পরে। তাহলে 11টা থেকে শুরু হচ্ছে, তা 60 মিনিট পরে মানে কতক্ষণ, 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা পরে। তাহলে কটার সময় উত্তর বেরোচ্ছে, 12টার সময় প্রথম ঘন্টা মিনিটের কাঁটা একসাথে মিশবে। তাহলে যদি জানতে চাই 11টার কতক্ষণ পরে, উত্তর হবে 60 মিনিট পরে। আর যদি দুটো সময়ের রেঞ্জ দিয়ে দেয় যে এর মাঝে কখন, তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব, 11টার থেকে 60 মিনিট পরে মানে কটার সময়, 12টার সময়। এই অঙ্কে 11টা সময় বলেছিল বলে আমি 60:11 এর সাথে 11 কেটে তাড়াতাড়ি উত্তর পেয়ে গিয়েছিলাম, সবসময় এরকম নাও থাকতে পারে। এখানে যেমন 3টে ও 4টের মাঝে বলেছে, তাহলে নিয়ম একই থাকছে, 60:11 লিখছি,
गुणित तीन प्रथम जो समय तीनटे তাহলে এখানে কি হবে তিন আর ষাট গুণ করলে হবে একশো আশি তার নিচে থাকছে এগারো তাহলে এটা এর আগে যেমন একটা অঙ্ক দেখেছিলাম তার মতো ভগ্নাংশে উত্তর বেরোবে এগারো একে এগারো সাত শূন্য এগারো ছয় ছেষট্টি এখানে আসছে চার এই চারটা উপরে চলে যাচ্ছে এই এগারোটা নিচে চলে আসছে তাহলে কি পাচ্ছি তিনটের ষোলো পূর্ণ চারের এগারো মিনিট পরে ঘন্টা মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশবে তাহলে সময়টা কখন আমাকে জানতে চেয়েছে কখন তাহলে সেটা কি উত্তর হবে তিনটের পর থেকে এত মিনিট হয়েছে তাহলে এর আগে শুধু তিনটে জুড়ে দেবো তিনটে এত মিনিটে প্রথম ঘন্টার মিনিটের কাঁটা একে অপরের সাথে মিশে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।